মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। প্রিয় শিক্ষার্থী বৃন্দবান, আমরা এখন জানবো যে কাঠামো ভিত্তিক ব্যাংকের শ্রেণীভাগ। তো কাঠামো ভিত্তিক শ্রেণীভাগকে আমরা চারটি ভাগে এখানে ভাগ করেছি, অর্থাৎ একটি হচ্ছে একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, চেইন ব্যাংকিং এবং গ্রুপ ব্যাংকিং। এই যে ব্যাংকিং ব্যবস্থাকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। তো আমরা সর্বপ্রথম যেটি জানব যে একক ব্যাংকিংটা কেমন। আমরা যখন একক বুঝছি, অর্থাৎ আমরা যখন এক মালিকানা ব্যবসায় পড়েছিলাম, তখন কিন্তু এসেছিল কি যে এর মালিক মাত্র একজন থাকবে। তো এই ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমন যে এখানে ব্যাংক একা, এর কোনো শাখা বা প্রশাখা নেই। এজন্য এরকম ব্যাংক সারা বাংলাদেশে একটি পাওয়া যায়, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। মাত্র শুধুমাত্র এই একটি মাত্র প্রতিষ্ঠান আছে। তো এই যে ব্যাংক, এর শুধুমাত্র মেইন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো আমাদের কোনো শাখাও নেই, প্রশাখাও নেই, এবং এদের যে কাজ তারা এরা নিজেরাই করে। তো তারপর যেটি আসলো শাখা ব্যাংকিং, অর্থাৎ আমাদের এরকম বলতে পারি যে শাখা ব্যাংকিং এটি হচ্ছে মূল ব্যাংক, ব্যাংকের মূল ব্যাংক, আর এটা মনে করি শাখা। তো এটা মনে করি যশোর, এটা মনে করি চিনাইদহ, এটা মাগুরা, এটা আছে খুলনা, আর ইত্যাদি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দবান, এখানে মূল যে ব্যাংক এটা হচ্ছে এটা। তো এটা যদি মূল শাখা হয় তো এটা হচ্ছে, আর এগুলো হচ্ছে মূল শাখা, এটা হচ্ছে শাখা, আর এটি হচ্ছে মূল ব্যাংক। তো শাখা ব্যাংকিং ব্যবস্থা নিশ্চয় আমরা বুঝতে পারছি যেখানে একটি মাত্র মূল প্রতিষ্ঠান থাকবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে শাখা। তো এই যে ব্যবস্থা ব্যাংকের কাজ কি, এই যে মূল ব্যাংক এটা যে সিদ্ধান্ত দিবে, এই শাখাগুলো কিন্তু সেই ব্যবস্থাটাই পুনরায় মেনে নিবে। তো এটা এমন হতে পারে যে আমাদের যশোর শাখা, আমি বলতে পারি যে ইসলামী ব্যাংক বলতে পারি যে ইসলামী ব্যাংকের মূল শাখা কিন্তু একটি। তো এখানে প্রশাখা যশোরের একটি শাখা আছে, ঝিনাইদহ আছে, মাগুরা আছে, খুলনা আছে, এমন সারা বাংলাদেশে কম বেশি কিছু না কিছু শাখা থেকেই থাকে, আর এটাই হচ্ছে আমাদের শাখা ব্যাংকিং। তো তারপরে যেটি আসছে চেইন ব্যাংকিং। তো চেইন ব্যাংকিং আমরা ধরতে পারি আমাদের চারটি ব্যাংক এ বি সি ডি, এই ধরি আমরা চারটি ব্যাংক। এখন চেইন ব্যাংকটা কেমন, এরকম চেইন ব্যাংকিংটা হচ্ছে এরকম অনেকটা। এটা চেইন ব্যাংকিং কেন, চেইন ব্যাংকিং নিশ্চয় তোমরা চিত্র দেখে কিছুটা আশ করতে পেরেছ যে চেইন ব্যাংকিংটা এমনটা কেন। এমনটা হওয়ার কারণ যে এই যে ব্যাংকগুলো, এই ব্যাংক একজন একজনকে পরস্পর হেল্প করে। যেমন এই ব্যাংকের আমার সমস্যা, কোনো একটা ব্যবস্থাপনার সমস্যা, এই তিনটি ব্যাংক কিন্তু ব্যবস্থাপনায় সাহায্য করবে। আবার আমার এই বি ব্যাংকে কি আর্থিক সমস্যা, এইগুলো কিন্তু তিনটা মিলে তার আর্থিক সমস্যাগুলো সমাধান করতে পারে। এটাই হচ্ছে চেইন ব্যাংকিং। তো চেইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটি ই যেটা, এর যে বৈশিষ্ট্যটা, এই ব্যাংকের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা ঠিক রেখে, তো তারা নিজেদের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যটাকে ঠিক রেখে তারা একে অন্যকে হেল্প করে। অর্থাৎ এ যদি বিকে হেল্প করে বি সিকে, সি ডিকে, এভাবে আর কি। এই জন্য এটা দেখতে অনেকটা চেইনের মতো, এই জন্য এটা নামকরণ করা হচ্ছে চেইন চেইন ব্যাংকিং। তারপর যেটা আসছে গ্রুপ ব্যাংকিং। তো গ্রুপ ব্যাংকিংকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোল্ডিং ব্যাংক, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি ব্যাংক। তো এটা কারণ হচ্ছে এটা এমন যে আমরা ধরি এ বি সি ডি তিনটি ব্যাংক। তো এই যে তিনটি ব্যাংক, এখানে এ কী করলো, এদের অধিক শেয়ার ক্রয় করলো, তাহলে এ হয়ে যায় হোল্ডিং, আর বি সি ডি এটা হচ্ছে সাবসিডিয়ারি ব্যাংক। কেন এটি সাবসিডিয়ারি ব্যাংক, এখানে একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে এই যে ব্যাংক এটি হচ্ছে মূল ব্যাংক হবে, আর এই তিনটি হচ্ছে শাখা শাখা মতো হবে আর কি, শাখা না। তো এ যে নির্দেশনা দেবে এইগুলো তাকে মানতে হবে, কেননা এই যে এদের যে 51% শেয়ার, সর্বনিম্ন 51% শেয়ার,
51% শেয়ার কিন্তু এই এর ব্যাংকিং ক্রয় করবে, আর এদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 49%-এর কম। এই 49%-এর কম যখন হয়ে যাচ্ছে এই যে ব্যাংকিংটাকে, তখন এই এ ব্যাংকিং হয়ে যাচ্ছে হোল্ডিং সাবসিডিয়ারি ব্যাংক হয়ে যাচ্ছে বিসিডি। তো এটা হওয়ার কারণ যে সর্বনিম্ন 51% শেয়ার কিন্তু এই এ ব্যাংক ক্রয় করে, এবং এ ব্যাংক যদি সব ব্যাংক যদি সমান সমান না হয় তাহলে কিন্তু এখানে এই এ ব্যাংকটি হোল্ডিং ব্যাংক হয় না। কেননা এ ব্যাংকে হোল্ডিং ব্যাংক হতে হলে এদেরকে কিছু শেয়ার ক্রয় করতে হবে, তা না হলে যদি এ শেয়ার না ক্রয় করে এই বিসিডি ব্যাংকে কোনো এ করতে যায় তাহলে কিন্তু এই ব্যাংকগুলো মেনে নাও নিতে পারে। এজন্যই আর কি গ্রুপ ব্যাংকিংটা এভাবে ভাগ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দবান, এই ছিল নবম অধ্যায়ের দ্বিতীয় পার্ট, অর্থাৎ ব্যাংক কাঠামো ভিত্তিক ব্যাংকগুলো কে শ্রেণীভাগ করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একক ব্যাংকটা কী জিনিস, শাখা ব্যাংকটা কী জিনিস, চেইন ব্যাংকটা কী জিনিস এবং গ্রুপ ব্যাংকটা কী জিনিস।